আট বছর পর দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ, নতুন বছরের প্রথম প্রতিদ্বন্দ্বিতা। শুরুটা তাই জয় দিয়েই করতে চেয়েছিল বাংলাদেশ, সফলও হলো তারা। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য এবং তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে দাপুটে জয় পায় বাংলাদেশ। সোমবার সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়েছে তারা। ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়েকে 174 রানে অল আউট করতে সাকিব 3 উইকেট নিয়ে সবচেয়ে বড় অবদান রাখেন। ব্যাট হাতে করেন 37 রান, তবে ব্যাট হাতে শেষটা করেন তামিম ইকবাল। 84 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বাংলাদেশি ওপেনার। 28.3 ওভারে 2 উইকেটে 171 রান করে স্বাগতিকরা। র্যাঙ্কিংয়ের 10 নম্বর দলের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ছিল বাংলাদেশ। দুই বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ডাক পাওয়া আনামুল হক বিজয় ছোটখাটো ঝড় তুললেন, যদিও তাকে থামতে হয়েছে 19 রানে। তামিমের সঙ্গে তার উদ্বোধনী জুটি ছিল 30 রানের। চতুর্থ ওভারের শেষ বলে সিকান্দার রাজাকে উইকেট দেন আনামুল হক বিজয়। লেগ সাইডে ডিপে দাঁড়ানো ক্রাইক অরভিন তার ক্যাচ ধরেন। 4টি বাউন্ডারি ছিল প্রায় 3 বছর পর ওয়ানডে দলে জায়গা পাওয়া আনামুলের। এরপর দ্বিতীয় উইকেটে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে থাকেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান জুটি। দলের স্কোর 100 ছাড়িয়ে নেন তারা দুজনেই, কিন্তু সিকান্দার রাজার বলে LBW-র ফাঁদে পড়েন সাকিব আল হাসান। জোরালো আবেদন আম্পায়ার নাকচ করে দিল, রিভিউ নেয় জিম্বাবুয়ে, সিদ্ধান্ত যায় তাদের পক্ষে, ভাঙে 78 রানের এই জুটি। 46 বলের ইনিংসে সাকিব মারেন 5টি বাউন্ডারি। তিনি আউট হওয়ার পর তামিম 66 বলে পান 39তম তার কেরিয়ারের 50। 93 বলে 8-4 এবং 1-6 ইনিংস সেরা রান করেন তামিম ইকবাল। মুশফিক খেলেছেন 14 রানের ইনিংস। বাংলাদেশের 2টি উইকেটেই পেয়েছেন সিকান্দার রাজা। এর আগে কুয়াশায় আচ্ছন্ন মিরপুরে সকালে টসে জিতেই ফিল্ডিং নেয় মাশরাফি মুর্তজা। অধিনায়কের সিদ্ধান্ত বিফলে যায়নি। প্রথম ওভারে জিম্বাবুয়ের 2 উইকেট তুলে নেয় সাকিব আল হাসান। দ্বিতীয় বলে সুলেমন মীর স্টাম্পিং হন, 1 বল বিরতি দিয়ে সাকিব ফেরান ক্রেগ অরভিনকেও। মিড উইকেটে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান। প্রথম ওভারে জোড়া আঘাতের পর বিপদ সামলানোর চেষ্টা করেন হ্যামিল্টন মাসাকাজ্জা এবং ব্রেন্ডন টেইলর, তাদের প্রতিরোধ ভেঙে দেন মাশরাফি। 28 রানের জুটি করে 25 রান করা হ্যামিল্টন মাসাকাজ্জা পিছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন। কিছুক্ষণের মধ্যে টেইলর 24 রানে মুস্তাফিজের শিকার হন। দলীয় 81 রানে জিম্বাবুয়ের তাদের 5ম উইকেট হারায় সানজামুল ইসলামের কাছে। ম্যালকম ওয়ার্লার 13 রানে আউট হন। ধুঁকতে থাকা জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পিটার মুর এবং সিকান্দার রাজার 50 রানের জুটিতে। ইনিংস সেরা 52 রানে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের অনবদ্য বোঝাপড়ায় রান আউটের শিকার হন সিকান্দার রাজা। পিটার মুরের সাথে অধিনায়ক গ্র্যাম ক্রেমারের 30 রানের জুটি সর্বশেষ প্রতিরোধ করেছিল সফরকারী দলের পক্ষে। তাদের 30 রানের জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। 9 রানের ব্যবধানে শেষ 4 উইকেট হারায় তারা। রুবেল দলীয় 48তম ওভারে টানা 2টি উইকেট নিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান। পিটার মুরকে 33 রানে ফেরানোর পর টেন্ডাই চাতারাকে আউট করেন দেশি এই পেসার, কিন্তু হ্যাট্রিক হয়নি। 49তম ওভারের শেষ বলে মুজারবানিকে আউট করে জিম্বাবুয়েকে গুটিয়ে দেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 3টি উইকেট নেন সাকিব আল হাসান। মুস্তাফিজ 10 ওভারে 1 মেডেন সহ 29 রান দিয়ে 2টি উইকেট নেন। 41টি ডট বল দিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। আরেক পেসার রুবেল হোসেনও পেয়েছেন 2টি উইকেট।